মত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় দেওয়া হবে আজ। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই রায় দেবেন। কাদের মোল্লার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী 6টি অভিযোগ আনা হয়েছে। প্রতিটি অভিযোগ প্রমাণের সক্ষম হয়েছে এমন দাবি করে তার সর্বোচ্চ শাস্তি আশা করছে প্রসিকিউশন। আশিকিন প্রিন্স দ্য রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় এক মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে 2007 সালে কেরানীগঞ্জ থানায় কাদের মোল্লার বিরুদ্ধে একটি মামলা হয়। 2008 সালে পল্লবী থানায় আরও একটি মামলা হয় তার বিরুদ্ধে। ওই মামলায় 2010 সালে তাকে আটক করা হয়। পরে তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আটক দেখানো হয়। প্রায় 9 মাস বিচার কাজ শেষে ট্রাইব্যুনাল 2 থেকে মঙ্গলবার দেয়া হবে কাদের মোল্লার বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায়। কাদের মোল্লার বিরুদ্ধে 2010 সালের 21 জুলাই তদন্ত শুরু হয়। 2011 সালের 1 নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। 28 ডিসেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। 2012 সালের 16 এপ্রিল মামলা ট্রাইব্যুনাল 1 থেকে 2 স্থানান্তর করা হয়। 28 মে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল 2। 20 জুন সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউশন। 3 জুলাই থেকে 4 নভেম্বর পর্যন্ত কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য দেন 12 জন। 15 নভেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত কাদের মোল্লার সহ 6 জন সাফাই সাক্ষ্য দেন। 17 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন হয়। 7 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত আসামিপক্ষের যুক্তি উপস্থাপন হয়। 7 জানুয়ারি কাদের মোল্লার মামলা পুনর্বিচারের আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল। 17 জানুয়ারি মামলার কার্যক্রম শেষ ঘোষণা করে ট্রাইব্যুনাল 2 মামলা রায়ের জন্য অপেক্ষমান রাখেন। মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ সহ মানবতা বিরোধী 6টি অভিযোগ রয়েছে কাদের মোল্লার বিপক্ষে। 1971 সালের 5 এপ্রিল মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী পল্লব সহ 7 জনকে হত্যা। 1971 সালের 27 মার্চ কবি মেহেরুন্নেসা সহ তার বৃদ্ধা মা ও 2 ভাইকে জবাই করে হত্যা। 1971 সালের 29 মার্চ আইনজীবী ও সাংবাদিক খন্দকার আবু তালেবকে হত্যা। 1971 সালের 25 নভেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় 67 নিরস্ত্র বাঙালিকে হত্যা। 1971 সালের 24 এপ্রিল পল্লবীর আলোকদি গ্রামে 344 জন লোককে হত্যা। 1971 সালের 26 মার্চ মিরপুরের কালাপানি এলাকায় হযরত আলী লস্কর তার স্ত্রী ও সন্তানদের হত্যা। প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই মামলার প্রমাণে তারা সক্ষম হয়েছে, তাই তার সর্বোচ্চ শাস্তি দাবি করা হয় প্রসিকিউশনের পক্ষ থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার মধ্যে এই মামলার রায় হবে দ্বিতীয় কোনো মামলার রায়। আশিকিন প্রিন্স, সময় সংবাদ, ঢাকা।